ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, সেটা হচ্ছে শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টেজড উইন মেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টেজড উইনমেন একটি ঋণদানকারী প্রতিষ্ঠান যা মহিলাদের দারিদ্র বিমোচন কাজ করে আসছে। সংস্থাটি কর্মসূচি বাস্তবায়ন ও সম্প্রসারণের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে যোগ্য অভিজ্ঞতা কর্ম নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যে যোগ্যতা, বয়স, মাসিক বেতন ও ভাতাদি এবং অভিজ্ঞতা ও অন্যান্য তথ্য। তো এখানে যেটা প্রথম যে পদটি আছে, এরিয়া সুপারভাইজার, পদ সংখ্যা হচ্ছে 20টি, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, বয়স হবে সর্বোচ্চ 45 বছর এবং বেতন স্কেলের ক্ষেত্রে হচ্ছে শিক্ষানবিষ্কার হচ্ছে 39,500 থেকে 43,000 টাকা এবং স্থায়ীকরণের পর হচ্ছে 42,700 থেকে 48,000 টাকা এবং অভিজ্ঞতা ও তথ্য যেটা দেওয়া আছে মাইক্রোফ্যান্স কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা এরিয়া সুপারভাইজার হিসেবে ন্যূনতম 2 বছরের কর্মরত, প্রতি 6 মাস অন্তর 50,000 টাকা পারফরমেন্স বোনাস পাওয়ার সুযোগ, বৃহত্তর চট্টগ্রাম এবং সিলেট জেলায় 2,500 টাকা বিশেষ ভাতা এবং দ্বিতীয় নম্বর যে পদটি শাখা ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা 40 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং বয়সে হচ্ছে সর্বোচ্চ 40 বছর, শিক্ষানবিশ শারীরিককালে হচ্ছে বেতন 31,000 থেকে 37,500 টাকা এবং স্থায়ীকরণের পর যে বেতনটি সেটা হচ্ছে 33,200 থেকে 40,000 টাকা এবং অভিজ্ঞতা যেটা লাগবে মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 2 বছরের কর্মরত এবং প্রতি 6 মাস অন্তর সর্বোচ্চ 48,000 টাকা পারফরমেন্স ইনস্যুরেন্স পাওয়ার যোগ্য এবং বৃহত্তম চট্টগ্রাম এবং সিলেট জেলায় 2,500 টাকা বিশেষ ভাতা। তারপরে যে শেষ পদটি আছে সেটা হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার, পদ সংখ্যা 200 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর এবং বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর এবং বেতন স্কেল হবে 18,600 থেকে 18,612 টাকা থেকে 21,721 টাকা। তো তারপরে যে হচ্ছে যে অভিজ্ঞতা, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং অধ্যয়নের আবেদনের যোগ্য নয়, পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন এবং অধ্যয়নতদের আবেদন গ্রহণযোগ্য নয়, প্রতি 6 মাস অন্তর সর্বোচ্চ 24,000 টাকা ফরমাইশ ইনস্টিভিট পাওয়ার সুযোগ এবং বৃহত্তর চট্টগ্রাম এবং সিলেট জেলায় 1,050 টাকা বিশেষ ভাতা এবং সংস্থার সুবিধা এখানে দেওয়া আছে শুক্রবার শনিবার সাপ্তাহিক 2 দিন ছুটি, স্থায়ীকরণের পর সংস্থার পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত বেতন স্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট, 3 বছরের বোনাস, প্রাইভেট প্রভিডেন্ট ফান্ড ও গ্রাজুইট স্বাস্থ্য অনুদান, 1 ও 2 নং পদের জন্য মোটরসাইকেল ঋণ সুবিধা, 3 নং পদের জন্য আবাসন সুবিধা এবং বাইসাইকেলের সুবিধা, 6 মাস মাতৃকালীন ছুটি এবং 7 দিন বৃত্তিকালীন ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা এবং আবেদন করার যে শর্তগুলি, 1 এবং 2 নং পদের বর্তমান কোনো মাইক্রোফাইন্যান্স ঋণ করা দানকারী প্রতিষ্ঠানের কর্মরত আছেন এবং প্রার্থীদের আবেদনের বিবেচ্যোগ্য এবং 2 নম্বর হচ্ছে 1 ও 2 পদের আবেদন বর্তমান কর্মকর্তা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে এবং নিয়োগ প্রমাণপত্র সংযুক্ত করতে হবে এবং সকল পদের শিক্ষানবিষ্কাল 6 মাস এবং 1-2 নং পদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তারপরে দেওয়া হচ্ছে আবেদন পাঠানোর যে নিয়মগুলি, আগ্রহী আবেদনকারী সহজে বা টাইপ করে আবেদনপত্র পাঠাতে পারবেন, আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা বিবরণ ধারণ করে উল্লেখ থাকতে হবে এবং আত্মীয় নয় এবং 2 জন চাকরি
রেফারেন্সের নাম, ঠিকানা ও ফোন নাম্বার সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সত্যতলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সত্যায়িত কপি, অভিজ্ঞতা এবং সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুক্ত করতে হবে এবং অন্যান্য যেগুলো দেওয়া আছে আর বিস্তারিত আপনাকে বলতেছি না। লিখিত মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো নিয়োগ পরীক্ষার জন্য আগ্রহের জন্য কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না এবং কোনো প্রকার TADA প্রদান করা হবে না। আবেদন পাঠানোর ঠিকানা, সিনিয়র ডিরেক্টর HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন আর ডিস এগ্রিড ভার্নসেট, উইনম্যান বাড়ি 4 রোড 1 মেইন রোড ব্লক A সেকশন 11 মিরপুর পল্লবী ঢাকা 1216। তো এখানে আবেদন পাঠানোর যে শেষ তারিখ 20/1/2020 এবং এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন যে এর অফিসিয়াল যে ওয়েবসাইটটি। তো এই ছিল যে বিস্তারিত যে বিজ্ঞপ্তিটি। বিজ্ঞপ্তি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করে দেবেন মূল্যবান মতামত, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন জব সার্কুলার এবং টেক ভিডিও পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।